শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলো মমতা সরকার কারণটা কি একশো জনেরও বেশি মমতার ক্ষোভের পরই বিরাট নির্দেশ নবান্নর কাদের বদলি হলো আর সময় নয় সোজা সুপ্রিম কোর্টে ছুটল মমতা সরকার সঙ্গে মারাত্মক অভিযোগ এবার কেন্দ্রের সরকার ফেলে দেওয়ার হুমকি উনত্রিশ আসন পাওয়ার মমতার বড়াই শুনুন ভোটের জিততে বিরাট কাণ্ড বাঁধানো ইউসুফ সাংসদকে খুঁজতে যেতে হবে ইংল্যান্ড তোর পার সাত দিনের মধ্যে দিতে হবে বকেয়া বেতন নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের এক রায় তোল পার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল মমতা সরকার কারণটা কি রাজ্যপাল সিভি ভি আনন্দ বসুর বিরুদ্ধে আটটি বিল অনুমোদন না করার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুক্রবার রাজ্য সরকার তার আবেদনে অভিযোগ করেছে যে রাজ্য ভবনের বিলম্বিত জনগণের কল্যাণে প্রভাব ফেলেছে যাদের জন্য বিধানসভায় বিলগুলি পাস করা হয়েছিল আইনজীবী আস্থা কর্মী ও জরুরি ভিত্তিতে তালিকাভুক্তি আবেদন করেছিলেন এবং ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করতে সম্মত হয়েছেন পিটিশনে দাবি করা হয়েছে যে দু সাল থেকে পাস হওয়া আটটি বিল কোনো পদক্ষেপ ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে যা রাজ্য বিধানসভার প্রচেষ্টাকে অকার্য করে তুলেছে পশ্চিমবঙ্গ সরকারও যুক্তি দেখিয়েছে যে আটটি মূল বিল সম্পর্কে রাজ্যপালের পদক্ষেপ এবং নিষ্ক্রিয়তার কারণে সৃষ্ট সাংবিধানিক সংকটের কথা উল্লেখ করে ভারতীয় সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীনে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছিল রাজ্যের অভিযোগ সংবিধানের দুশো অনুচ্ছেদের অধীনে রাজ্যপাল কোন সঙ্গত কারণ ছাড়াই সম্মতি আটকে রেখেছেন যা সাংবিধানিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে আবেদনকারী সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তার সচিবের মাধ্যমে ঘোষণা করার জন্য অসাংবাদিকভাবে বেআইনিভাবে স্বেচ্ছাচারীভাবে এবং অযৌতিকভাবে রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে সম্মতি না দিয়ে এবং রাজ্য সরকার কর্তৃক তার অনুমোদনের জন্য প্রেরিত ফাইল সরকারি আদেশ এবং নীতিগুলি বিবেচনা করতে ব্যর্থ হয়ে কাজ করছেন রাজ্যপালের আচরণ কেবল আইনের শাসন এবং গণতান্ত্রিক সুশাসন সহ আমাদের সংবিধানের মৌলিক এবং মৌলিক ভিত্তিকে পরাজিত ধ্বংস করার করার হুমকি দেয় না বিলগুলির মাধ্যমে বাস্তবায়নের জন্য চাওয়া কল্যাণমূলক পদক্ষেপগুলিতে রাজ্যের জনগণের অধিকারকে লঙ্ঘন করে তার ফলে রাষ্ট্র তার দায়িত্ব পালন ব্যর্থ হয় বলে আবেদনকারী প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে একশো জনেরও বেশি মমতার ক্ষোভের পরে বিরাট নির্দেশ নবান্নর কাদের বদলি হলো লোকসভা ভোট সম্পন্ন হওয়ার পর সরকারি জমি পুনরুদ্ধার নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কড়া বার্তাও দিয়ে দেখা গেল মুখ্যমন্ত্রীকে এবার নবান্ন তরফ থেকে জারি করা হল নয়া নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে যা বার্তা দেওয়া হয়েছে তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়াকড়ির পর থেকে একাধিক অ্যাকশন নেওয়া হয়েছে এবার এমন বিএলআরদের কড়া পদক্ষেপ নিল রাজ্য সম্প্রতি কলকাতার বিএলআর সহ এক ধাক্কায় একশো আশি জনেরও বেশি বিএলআর বদলনের নির্দেশিকা জারি করলো নবান্ন কয়েকজনকে আবার কম গুরুত্বপূর্ণ পদেও বদলি করা হয়েছে ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে নানান জেলায় বদলি সংক্রান্ত এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বারোই জুলাইয়ের মধ্যে ট্রান্সফার হওয়া বিএলআর ওদের রিলিজ করতে হবে অর্থাৎ শুক্রবারের মধ্যে তাদের রিলিজের নির্দেশ দিয়েছে নবান্ন জানা যাচ্ছে কলকাতার বিএলআর ও পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া সহ সব জেলার বিএলআর ওদের নাম এই বদলির তালিকায় রয়েছে সেই সঙ্গে রেভিনিউ অফিসারদের ট্রান্সফারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে ওয়াকিবহাল মহলের কথায় ভূমি ও ভূমি রাজত্ব দফতরের অধীনে একটি সাম্প্রতিককালের সবচেয়ে বড় প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আর সময় নয় সোজা সুপ্রিম কোর্টে ছুটল মমতা সরকার সঙ্গে মারাত্মক অভিযোগ দুদিন আগেই উপাচার্য নিয়োগের মামলায় রাজ্য রাজভবন সংঘাতে সুরাহা করতে সার্চ কমিটি গড়ে দিয়েছে সর্বোচ্চ আদালত মনে করা হচ্ছিল এবার থেকে সব ঠিকঠাক চলবে তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক ধাপ এগুলো রাজ্যপাল ও নবান্নের ঝামেলা শুক্রবার বঙ্গ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ সরকার অভিযোগ রাজ্যের উন্নতিকল্পে সরকার কর্তৃক প্রণত করা আটটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল রাজ্যপাল ওই বিলগুলি আটকে রেখে সংবিধানের দুশো নম্বর বিধি ভঙ্গ করার পাশাপাশি প্রকাশে রাজ্যে গণতন্ত্রের সুশাসন ও রাজ্যের জনকল্যাণেও ব্যাঘাত ঘটাচ্ছেন অভিযোগ তুলেছে রাজ্য এই বিষয়ে রাজ্যের আইনজীবী বলেন মোট আটটি গুরুত্বপূর্ণ বিল দিনের পর দিন আটকে রাখায় এবার সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে আগেই ইনি সর্বোচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করা হয়েছিল রাজ্য তরফে বিষয়টি দ্রুত শুনানির জন্য আর্জি জানানো হয়েছিল সেই আর্জিতে সাই দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ রাজ্যের আর্জি মঞ্জুর করেছেন সূত্রের খবর যে সকল বিল রাজভবনে আটকে রাখা হয়েছে তার মধ্যে দু সালে প্রণীত পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল পশ্চিমবঙ্গ পশু এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন বিল গত বছর প্রণীত পশ্চিমবঙ্গ নগর পরিকল্পনা এবং নগর উন্নয়ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন বিল ছাড়াও আরও গুরুত্বপূর্ণ পাঁচ বিল রয়েছে আটটি বিলের মধ্যে ছটি আইন বিধানসভায় পাশ হয়েছিল আগের বঙ্গ রাজ্যপাল জগদীশ ধানকারের সময় দুটি বিল পাস করা হয় সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর তবে সেই আটটি বিলই এখনো রাজভবনে আটকে রয়েছে এই নিয়ে সুরা এবার সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মামলা শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে এবার কেন্দ্র সরকার ফেলে দেওয়ার হুমকি উনত্রিশ আসন পাওয়ার মমতার বড়াই শুনুন উনত্রিশটি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন তিনি পাঁচশোরও বেশি আসন পেয়ে গেছেন তার দল এবং তিনি নিজে যে সমস্ত কথা বলছেন তা শুনে অনেকেই হেসে উঠছেন আজ আবার মুম্বাইয়ের উদ্ধত ঠাকুরের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় আজও এক দাবি করেছেন আর সেই বক্তব্যের পর প্রশ্ন উঠছে যে আদৌ রাজনৈতিকভাবে দেশের মানচিত্র সম্পর্কে অবগত তো তৃণমূল নেত্রী সূত্রের খবর আজ মুম্বাইয়ের উদ্ভব ঠাকুরের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বলেন এই কেন্দ্র সরকার স্থায়ী নয় খুব তাড়াতাড়ি পড়ে যাবে খেলা শুরু হয়ে গিয়েছে আর এখানেই প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো মাত্র আসন পেয়েছে যেখানে কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পেয়েও এরকম কথা বলতে পারছে না সেখানে তৃণমূল নেত্রী এত বড় বড় কথা বলছেন কি করে আসলে এটা অনেকটা গায়ে মানে না আপনি মোরলের মতো অবস্থা দুদিন পর রাজ্যেরই তৃণমূল সরকার থাকবে কিনে এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এত আসন নিয়ে ক্ষমতায় আসা বিজেপি তথা এনডিএ সরিয়ে দেবেন আসলে সব মিডিয়াতে টিকে থাকার জন্য এর বাইরে এর কোনো বাস্তব ভিত্তি নেই বলি দাবি করেছে গেরুয়া সিং এদিকে আরেকটি নিউজ হচ্ছে ভোটে জিততে বিরাট কাণ্ড বাঁধালেন ইউসুফ সাংসদকে খুঁজতে যেতে হবে ইংল্যান্ড তোলপা ক্রিকেটের ময়দান থেকে রাজনীতির দুনিয়া এবারে লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে জয় হয়েছে ইউসুফ পাঠান তৃণমূলের তরফ থেকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই বিস্তর চর্চা হয়েছিল এখন ফের একবার তাকে নিয়ে শোরগোল পড়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে টিম ইন্ডিয়ায় এই প্রাক্তন ক্রিকেটারের নাম ঘোষণার পর থেকে বহিরাগত ইস্যু নিয়ে সরব হয়েছিল বিরোধীরা ভোটে জিতলেও তাকে এলাকায় কতটা দেখা যাবে তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই এবার ভোট মিটতেই ফের মাথা চাড়া দিয়েছে অভিযোগ যাদের জন্য জীবনের প্রথম নির্বাচনী জয় পেয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার তাদের সঙ্গে নাকি দেখা করেননি তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন বহরমপুরের সাংসদ দিল্লি থেকে শপথ পাঠ করার পরেই বিদেশের উদ্দেশ্যে রওনা দেন তিনি এখন সেখানে ভাই ইরফানের সঙ্গে ক্রিকেট খেলছেন তিনি তেসরা জুলাই থেকে তেরোই জুলাই অব্দি একের পর এক ম্যাচ রয়েছে ইউসুফের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস নামে এই টুর্নামেন্টে পাঠান ব্রাদার্স ছাড়াও দেশ বিদেশের আরো নানান জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটাররা খেলছেন ভারত থেকেই যেমন যুবরাজ সিং হরভজন সিংদের দেখা যাচ্ছে এদিকে ভোট জেতার পর বহরমপুর না এসে ইউসুফের যাওয়া নিয়ে শুরু হয়েছে ইংল্যান্ড বিতর্ক বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার এই প্রসঙ্গে বলেন সাংসদের বাড়ি এখানে নয় এটা তার সংসদীয় এলাকা উনি জয়ী হওয়ার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে বলেছেন এখানে কাজ সামলানোর জন্য তাহেরদা রয়েছে উনি সাংসদের পাশাপাশি ক্রিকেটারও খেলা শেষ হলে ফিরে আসবেন বাইশ তারিখ ফের লোকসভায় অংশগ্রহণ করবেন ওনার সঙ্গে আমাদের নিয়মিত কথা হয় নিজে খেলার পাশাপাশি বহরমপুরে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্সও তৈরি করে তুলতে চান ইউসুফ এই বিষয়ে বেশ আশাবাদী তিনি নিজ লোকসভা কেন্দ্রের তরুণ প্রজন্মকে খেলাধুলায় কেরিয়ার তৈরিতে উৎসাহ দিতে চান তৃণমূল সাংসদ এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে বলে জানিয়েছেন ইউসুফ অন্যদিকে আরেকটি খবর হচ্ছে সাত দিনের মধ্যে দিতে হবে বকেয়া বেতন নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের এক রায়তোল পার বেতন আটকে রাখা যাবে না সাত দিনের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে এবার কর্মীদের পক্ষে বিরাট রায় দিল কলকাতা দাবিতে কর্মী উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবার তাদের পক্ষে লোকসভা নির্বাচনের আবহে হাত শিবিরকে সমর্থন করে বহরমপুর পুরসভায় কয়েকজন কর্মীর মাইনে দেওয়া হচ্ছে না বলে দাবি করেছিল কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সদ্য প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী নিজেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা পরিচালিত বহরমপুর পুরসভার প্রধান নারুগোপাল মুখোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি দেন যাদের মাইনে আটকানো হয়েছে তারা চাইলে আদালতের দ্বারস্থ হতে পারেন হকের বেতন পেতে শেষে আদালতে যান সংশ্লিষ্ট কর্মীরা এবার তাদের পক্ষে রায় দিল উচ্চ আদালত আইনজীবী রবিউল ইসলাম বলেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ এক সপ্তাহের মধ্যে পৌরসভাকে সংশ্লিষ্ট কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে যদিও পুরসভার দাবি নির্বাচনে কোনো কর্মী কোনো দলের হয়ে কাজ করেছেন তার ভিত্তিতে কারোর মাইনে আটকানো হয়নি বরং যে সকল কর্মী ঠিকভাবে নিজেদের কাজ করছেন না তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হয়েছিল এদিকে কংগ্রেস নেতা চৌধুরী হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন তিনি বলেন নির্বাচনে জয়ী হওয়ার পর জনগণের ওপর শাসক দলের এই হেন প্রতিহিংসা কেবলমাত্র পশ্চিমবঙ্গেই দেখা যায় অন্যদিকে পুরোপ্রধান আবার উচ্চতর বেঞ্চে যাওয়ার কথা বলেন তিনি বলেন আদালতের নির্দেশ হাতে পেলে উচ্চতর বেঞ্চে যাওয়া হতে পারে